আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি চ্যানেলে আপনারা সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। আজ 23 জুলাই 2022 রোজ শনিবার। আজকে আমি এসেছি জাহিদ ডেয়ারি ফার্মে। জাহিদ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অনফুলা হাটের পাশে। বন্ধুরা, জাহিদ ডেয়ারি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকনা বাছুর এবং গাভী গরু ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো জাহিদ ভাই তার এখানে কেমন ধরনের গাভী রেখেছেন এবং এই গাভীর জাত মান বা দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলুন বন্ধুরা, আমরা জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে দেখাই আজকে এই খামারে গাভীগুলো। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে আপনার এখানে গাভী কালেকশন কেমন? গাভী কালেকশন ভাই ছিল মালাগড়াই, আপনার বুধবারে গাভী বিক্রি করলাম, আর 7টা গাভী নোয়াখালী একজনে নিয়ে গেছে, আর 7টা গাভী বর্তমানে আমাদের ফার্মে আছে। আবার নতুন কিছু গাভী কালেকশন করছি। এই গাভীগুলো আপনার 5টা গাভী নতুন গাভী, আর আগেকার দুটো পুরাতন গাভী আছে। নতুন 5টা আছে আর পুরাতন দুই, মোট 7টা গাভী আমরা বর্তমানে আছে। তো যে গাভীগুলো আছে জাত মানগুলো ভালো হয়েছে? হ্যাঁ, জাত মানগুলো খুব ভালো, পার্সেন্টেজ জাতের গাভীগুলো আছে আর ভালো করেছে। আমরা কালেকশন করি না, তো আমরা খামারে রাখি, বিক্রি করে সবসময় ভালো ভালো করে আমরা রাখি, নিয়ে আসি কথা। ঠিক আছে, দর্শক আমাদের এখানে আসি, শরদ ভাই দোয়া দেখি, তারপরে নিয়ে যাই। তো যে গরুগুলো আমি প্রতিটা গরুই ভালো, তো দর্শক যদি ভালো লাগে তাহলে আমাদের ফার্মে সরজমি না আসি, দু একদিন থাকি, দুধটা দোয়ান করে দেখি, তারপরে নিয়ে যাবে। আচ্ছা, তো যাই চলেন, দেরি না করে যে গাভীগুলো আছে আমরা এগুলো দর্শক, হ্যাঁ দর্শক দেখান, দেখি দর্শক। জাহিদ ভাই, শুরুতে 1 নম্বর গাভী, এটা জাতনা সম্পর্কে বলেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে দুইটা প্রথম বাচ্চা ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে দুইটা প্রথম বাচ্চা। জি প্রথম বাচ্চা। কি বাচ্চা এটা? সাথে সাথে এটা মেয়ে বাচ্চা ভাই। বকনা বাচ্চা? হ্যাঁ এটা বকনা বাচ্চা। গাভীটা অনেক ভালো দেখান। বাচ্চার বয়স কতদিন? এটা বাচ্চার বয়স কেবল চলছে 14 দিন ভাই। 14 দিন চলছে? জি জি, এটা 15 দিন আমার চলছে। তো এই গাভীটা সারাদিনে কয় লিটার দুধ আসতেছে ভাই? সারাদিন সকালে আমরা 9-10 পাঁচে, বিকালবেলা 4-5, 10-15, 14 কেজি দুধ আমাদের এখানে দোয়ায় দেখি নেবে ভাই। সারাদিনে 14 লিটার দুধের নিশ্চয়তা দিচ্ছে না? হ্যাঁ জি ভাই, গাভীটা অনেক ভালো, সব দিতে পারছে। তো দর্শক দেখেন, 14-15 এমন দুধ পাবে। একবার ঠান্ডা দেখ, চাচ্ছেন 1,85,000 টাকা। 85,000 টাকা দাম আমাদের ফার্মে আসবে, দুধটা দোয়াবে, দেখবে, তারপরে দরদাম করে নেবে। প্রতিটি গাভী আপনারা দরদাম করে নিতে পারেন? অবশ্যই নেবে, টাকা দিয়ে কিনবে অবশ্যই। দর্শক আচ্ছা চলেন, আমরা পরবর্তী গাভীগুলো দেখুন। দেখান জাহিদ ভাই, তারপরে 2 নম্বরের গাভীটা? 2 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এই গাভীটা অনেক ভালো, এটা দাঁতে দুইটা ভাই, প্রথম বিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে দুইটা, দাঁতে দুইটা গাভীটা অনেক ভালো দেখান দর্শক, প্রথম বিয়ানের গাভী। সকালে আমরা 10-11 এমন দুধ পাচ্ছি। আচ্ছা, এটার সাথে কি বাচ্চা আছে? সাথে আপনি ষাট বাচ্চা, এটার সাথে আছে ষাট বাচ্চা, এটার সাথে ষাট বাচ্চা, বাচ্চা অনেক ভালো, সারাদিনে 18 লিটার দুধের নিশ্চয়তা দিচ্ছেন আর কি? আমার কথা, সরজমিনে আসবে, দুধটা দেখবে, তারপর তো আমার ভাই, তার আগে কোনো কথা হবে না ভাই, জানো বুঝতে পারছেন? সরজমিনে খামে আগে আসতে হবে, আমি কিনুক আর যাই কিনুক, দর্শক আমরা এখনো বললে আগে বলে আসতে, আপনার সরজমিনে আসেন, আসে দুধটা দেখেন, দুধটা দেখি তারপর আপনি নেন, আমাদের মুখের কথা আপনি নেবেন না, আমার কথা টাকা দিয়ে কিনবেন, জিনিস কিনবেন, যেখান থেকে কিনবেন আপনি যা চাই করি দেখি, হ্যাঁ আমি 18 কেজি 20 কেজি বলছি, 12 কেজি, আপনি আমার কথা বিশ্বাস করবেন কেন? আপনি আসেন, এই দেখেন, যদি আপনি দুধের কাজে কথা মিলে তাহলে আপনি নেবেন। আচ্ছা জাহিদ ভাই, ষাট বাচ্চার সাথে 2 নম্বরের গাভীটার দাম কেমন রাখছেন? এটা 2,10,000 টাকা দাম চাচ্ছি ভাই। বন্ধুরা, ষাট বাচ্চার সাথে 2 নম্বর গাভীটার দাম জাহিদ ভাই চাচ্ছেন 2,10,000 টাকা। 2,10,000 টাকা সরজমিনে আসবে, যে দুধের কথাটা বলেছি, ততটুকু যদি দুধ হয় তাহলে দর দাম করে নিবে। আর জাহিদ ভাই, তারপরে 3 নম্বরের গাভীটা? 3 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এক জাতের গরু, একই বয়সের সব গরু, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা প্রথম বিয়ান ভাই, গাভীটা অনেক ভালো, এটা সকালে 10-11 দুধ পাচ্ছে, এটা কোনো দর্শক নিলে আমাদের ফার্মে আসে,
সকাল আর বিকাল দুই বেলা 18 কেজি দুধ দেওয়া দেখি তারপর অনেক ঠান্ডা গাভী সারাদিনে 18 লিটার দুধ দিচ্ছে সারাদিন 18 লিটার গাভীগুলো অনেক ভালো এদের সাথে সার বাচ্চা অনেক ভালো আমাদের গাভী বুঝছে এটার সাথেও আছে সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা দর্শক আপনি দেখেন গাভীগুলো অনেক ভালো একটা দিকে ঘুরে যান তো গাভীগুলো অনেক ভালো আপনি মাঝারি গাভী বেশি বড় না আপনি মিডিয়াম গাভী দেখ গাভীগুলো অনেক ভালো যে কোনো জায়গায় আপনি ধোয়াই পারবেন কোনো সমস্যা নেই ভাই কিচ্ছু বলে না একবার ঠান্ডা সুন্দর করে দেখেন দর্শক অনেক ভালো মাপের গাভী সার বাচ্চার সাথে গাভীটার দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 3 নম্বরের গাভীটার দাম চাচ্ছি এটা 210,000 টাকা কিন্তু দর্শক নাই আমাদের ফার্মে আসি যে দুধের কথা বললাম আপনার দুধটা দেখি তারপর নেব সার বাচ্চার সাথে 3 নম্বর গাভীটার দাম চাচ্ছেন 210,000 টাকা 210,000 টাকা এই গাভীগুনি প্রথম বিয়ান প্রথম বিয়ানে গাভীগুনি কিনতে গেলে আমাদের দাম দিয়ে বেশি দিতে কিনা লাগে দর্শকের কিনা লাগবে কথা ঠিক আছে এই জন্য আপনি প্রথম বিয়ানে এই গাভীগুনি আপনি অনেকদিন যারা নিবে খামারে কামাই খেতে হবে কথা ঠিক আছে গাভীগুনি সব দিকই ভালো এই গাভীগুনি জাহিদ ভাই তারপর 4 নম্বরের গাভীটা 4 নম্বরে এটি অনেক বড় বিগ বডির গাভী ভাই এই গাভীগুনি দর্শক সরদবে না আপনি বুঝবেন এটা কত বড় গাভী কিন্তু অনেক সময় ক্যামেরা তুল বড় বড় ছোট লাগে ভাই জান বুঝতে মাপ হয় না কথা ঠিক আছে সেই গাভীটা অনেক বড় বডির গাভী এই গাভীটা অনেক ভালো বুঝছেন বিগ বডির গাভী যেটা বলে গাভীটার সাথে সার বাচ্চা গাভীটা অনেক দুধের গাভী ভাই সকালবেলা আমরা 14 দুধ পাচ্ছি বিকাল বেলা 7-8 এমন দুধ হচ্ছে এটা কয় দাঁতের গাভী এটা আপনি দুই দাঁতের এটা প্রথম জ্ঞানই গাই ভাই দুই দাঁতে প্রথম জ্ঞানে গাবে প্রথম জ্ঞানে এর হলিস্টিক ফিজাল খুব ভালো দাঁতের যেটা পার্সেন্টে বলে খুব ভালো দাঁতে বড় দাঁতের গাবে সাথে বলেন সার বাচ্চা হ্যাঁ সাথে সার বাচ্চা বাচ্চাটা অনেক ভালো ভাই বাচ্চাটা ভালো কোন দর্শক আমাদের এখান দিলি রে আপনি 20 কেজি দুধ আমাদের এখানে সকাল বিকাল ধোয়া দেখি তারপর আচ্ছা সারাদিনে এটার দুধের নিশ্চয়তা দিচ্ছেন 20 লিটার দেখেন আপনি এত ঠান্ডা গরু বুঝছেন ভাই খুবই ঠান্ডা গরুটা আর দুধের যা ধোয়াবেন আপনি পালাটা সিট হবে বুঝছেন ভাই দুধের সাগরেটা বুঝছেন জি অনেক ভালো গাবে আপনি দেখেন সারাদিনে কিচ্ছু বলেন যে কোনো যেখানে সেখানে দোয়াবেন কিচ্ছু বলবেন অনেক শান্ত ভাই অনেক শান্ত মানে যে নিবে আমি তো দর্শক বলি কিনা আপনার সরজমিনে আসেন ভাই আসি দেখে শুনে যাচাই কিনেন যেখান থেকে আপনি কিনেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত ভাই হবেন না বুঝেছেন আচ্ছা জাহিদ ভাই সার বাচ্চার সাথে 4 নম্বর গাভীটার দাম কেমন আছে 4 নম্বর গাভীটা সার বাচ্চার সহ দাম চাচ্ছি ভাই আমি 285,000 টাকা দাম পড়ি ভাই বন্ধুরা সার বাচ্চার সাথে 4 নম্বর গাভীটার দাম রাখছেন জাহিদ ভাই 285,000 টাকা হ্যাঁ 285,000 হলে আমি বিক্রি করবো ভাই দাম আমি দাম যাবো না যেটা বিক্রি করতে করবো সরজমিনে দুধটা দোয়াবে তারপর দর্শক নিবে আমাদের থেকে জাহিদ ভাই তারপরে 5 নম্বরের গাভীটা 5 নম্বর এটা হলিস্টার ফিজাম গাভী এই গাভীটা আপনি আমাদের বলেছেন যে বাচ্চা বার আগেছে এখনো গোড়া এমনি আছে ওটা একটু অসুস্থ ছিল তো এটা বেশ কিছুদিন ধরে এখানে আছে বেশ কিছুদিন অসুস্থ ছিল দর্শকে অনেক দিনে বলেছে আমি বলতে অসুস্থ গোড়া এখন বর্তমানে সুস্থ আছে খাওয়া দাওয়া ভালো খাচ্ছে দুধটা ঠিক মতো সকালে 7-8 কেজি আমরা পাচ্ছি বিকালবেলা 3-4 কেজি আবার আপনার 10 লিটার দুধের নিঃসরণ দেওয়া যাচ্ছে আমাদের ফার্মে আসি সরজমিনে আসি দেখি তারপরে নিতে হবে ভাই প্রথম বিয়ান দুই দাঁত প্রথম বিয়ান দুই দাঁতের গাভী এটা আপনার দাঁতে আপনার দ্বিতীয় অভিযান ভাই গাভীটা আচ্ছা দ্বিতীয় অভিযান এই গাভীটা ছয় দাঁত তোমার কারো ভালো লাগে পছন্দ হয় এটা ছয় দাঁতের গাভী ছয় দাঁতের গাভী খাওয়া কথা গরু বিক্রি করবো না আমার যেটা যে দাঁত সেটা সেটাই বলবো কথা ঠিক আছে আপনার কারো যদি ভালো লাগে তাহলে আমার দেবে সার বাচ্চা সাথে এটা সাথে আছে সার বাচ্চা আপনি সকালবেলা একটা দুধ পাচ্ছি আমরা 8 কেজি আর বিকেল আপনার দুধ তৈরি 4 কেজি তখন দর্শক যদি ভালো লাগে 12 কেজি দুধ আমাদের এখান থেকে আসি ফার্মে আসি সরজমিনে আসি গোটা দোয়া দেখি তারপরে নেই ভাই তাহলে এটা দুধের নিশ্চয়তা দিচ্ছেন 12 কেজি দুধ আমার দুধ যত গোটা দিত বিয়ান কারো যদি ভালো লাগে তাহলে আমাদের এখানে আসি দেখি তারপর নিয়ে ভাই তো জাহিদ ভাই সার বাচ্চার সাথে
ছয় নম্বরের গাভিটার দাম কেমন লাগছে? এটার দাম চাচ্ছি ভাই 65,000 টাকা, 1,65,000 টাকা দাম। তার যদি ভালো লাগে তাহলে আমাদের কাছে সহযোগিতা দোয়া গরু দেখি তারপর নেব। আর বন্ধুরা, ষাট বাচ্চার সাথে ছয় নম্বরের গাভিটার দাম যাই ভাই রাখছেন 1,65,000 টাকা, 1,65,000 টাকা এবার দেখি তারপর নেব। খাওয়া দুশো বেশ ভালো আছে, ভালো। তারপরে সাত নম্বরের গাভিটা যাই ভাই, সাত নম্বর এটা হলিস্টের ফিজম, এই গাভিটা আপনি খুব ভালো দিতে পারেন, আপনার ধরেন ছয় দাঁত গাভিটা খুব ভালো গাভি, হলিস্টার ফিজিয়ান দ্বিতীয় বিয়ানের গাভি। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান সকালে আমরা 9-10 দাঁতে দাঁতে ছয় দাঁত ভাই, ছয়টা দ্বিতীয় বিয়ান দাঁতটা দেখবে, গরুটা দেখবে, সবকে দুধটা দেখবে, তারপর দর্শন নিয়ে ভাই, তাহলে কোনো মানুষই ক্ষতিগ্রস্ত হবে। দাদা, আমরা বারবার বলি যে আপনারা আসেন, সরজমিনে আসি, আপনি আমাদের খামারে দেখেন, আমাদের মুখের কথা নেবেন কি জন্য, আপনি টাকা দিয়ে কিনবেন, সরজমিনে আসেন, আসি দেখি তারপর আপনি নেন। তাহলে এটা দুধ কয় লিটার ভাই? দুই বেলা দিলে এটা আপনি কোন দর্শনে 13-14 কেজি দুধ আমাদের এখানে দোয়া দেখি, 17 কেজি দুধ দোয়া দেখি, সারাদিনে 13 লিটার দুধ নিয়ে সারা দিচ্ছে। যেটা 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 সঠিক বলো ভাই, পাওয়া কথা এক্সেস বেশি দুধ সেটা বলে আমার কোনো লাভ নাই ভাই, আমাদের ব্যবসা একদিন কাজ জানে না। বন্ধুরা, বক্তা বাচ্চার সাথে সাত নম্বরের গাভিটার দাম জাহিদ ভাই রাখছেন 1,65,000 টাকা। দেখবে দোয়া গরুটা সুস্থ আছে কেমন কি সমস্যা দেখি তারপর নিবে। আমার কথা সরজমিনে আসেন, আইসি দেখি শুন, যতটুকু দুধ হয় আপনি সেই পরিমাণে দরদাম করে নিয়ে যাবেন, তাহলে আপনি কোনো জায়গায় থেকে গরু কিনে ঠকবেন না। আমি যে বলছি 15-20 কেজি আমার মুখের কথা কিনবেন কি জানে কিনবেন আপনি, আপনি সরজমিনে আসেন, আপনি না পারলে আপনি যে কোনো ভাই বিরাদার যে কোনো আত্মীয় স্বজন আপনি পাঠান, পাঠান সরজমিনে দেখেন গোটা সুস্থ আছে নাকি কয় দাঁত কিছু আছে, দেখি শুনি যে এই ভাই ভাই কিনে কোনো মানুষ, তাহলে কোনোদিনই ক্ষতিগ্রস্ত হবে না। আমি 20 কেজি বলছি যে আপনার মুখের কথা আপনি নেবেন কি জন্য, আপনি যতটুকু দুধ পাবেন 10 কেজি পারলে 10 কেজি দাম করবেন, যদি আমার পর্থে আমি আপনাকে দিব আপনার পর্থে নয় আপনি নেবেন না, এখানে কোনো জোরাদোরি নাই ভাই। আপনারা দর্শক ভাই, এই ভাই আপনার গরু কিনেন, গাভি কিনেন, বকনা কিনেন, যাই কিনেন, আপনারা যাচাই কিনেন, আপনারা ক্ষতিগ্রস্ত ভাই হবেন না, বুঝতে পারছেন? এই কথাটা দর্শক বলতে চাই যে যেখান থেকে কিনেন দেখি শুনি আপনারা কিনেন ভাই। বন্ধুরা, জাহিদ ভাই যে কথাটা বললেন, আপনারা যেখান থেকে গাভি বা গরু ক্রয় করেন না কেন, নিজ দায়িত্বে দেখে শুনে যদি যাচাই বাছাই করে ক্রয় করেন তাহলে কখনো প্রতারিত হবেন না। অন্তত এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা সবসময় গাভি বা গরু ক্রয় করার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।